স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমোতে দেয় না। কালাম সাহেবের এই উক্তি সবসময় তাড়িয়ে বেড়াত। স্বপ্নের নেশা অনেকেরই ঘুম কেড়েছে, পাহাড় নিয়ে স্বপ্ন দেখা শুরু সেই ছোট্টবেলা থেকে। সাময়িক অসফলতা সেই স্বপ্নের ভীতকে আরো মজবুত করেছে। প্রায় 17 বছরের স্বপ্ন মাউন্ট এভারেস্ট, পাহাড়ের নেশাই বারবার সেই স্বপ্ন দেখিয়েছে। প্রথম থেকেই স্বপ্ন ছিল একদিন পৃথিবীর সর্বোচ্চ শিখরে উঠবে। স্বপ্ন 8848 মিটারের, তাকে ছুঁয়ে আসার এক আজব নেশা, আর একরকম পাগলামো থেকেই সেই পথে পা বাড়ানো। আমি রুদ্রপ্রসাদ হালদার, রাজ্য পুলিশের একজন সাধারণ কর্মচারী। সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে হয়ে এভারেস্টের মতো ব্যয়বহুল এক্সপিডিশন আমার পক্ষে একরকম অসম্ভবই ছিল। অসম্ভবের হার্ডেল টপকাতেই এগিয়ে যাওয়া। গত বছর রাজ্য পুলিশের সাহায্যের হাত ধরেই এই এভারেস্ট অভিযান, সঙ্গে ছিল রায়দিঘি আর সোনারপুরের মানুষের ভালোবাসা। 2015-তে প্রথম এভারেস্টে যাওয়া, সব ঠিকঠাক চলছিল, বাদ সাধল প্রকৃতি। নেপালের ভূমিকম্প সব লণ্ডভণ্ড করে দিল, বেস ক্যাম্প থেকে ফিরে আসতে বাধ্য হলাম। নেপালের ভূমিকম্প সব শেষ করে দিয়েছিল। এত পরিশ্রম, এত প্রস্তুতি, এতগুলো টাকা, সব কিছু ভাঙা মনেই ঘরে ফেরা। সেই শেষ থেকেই আবার নতুন শুরু, গল্পটা শুরু। গত 17 বছর ধরে সোনারপুর আরোহী, নেশা, স্বপ্ন, সাফল্য কিংবা ফিরে আসা, সবেরই নিত্যসঙ্গী। সেখান থেকেই আবার নতুন প্রস্তুতি। বাধা একটাই, আবার এতগুলো টাকা জোগাড় হবে কোত্থেকে? স্বপ্নের পথে পা বাড়িয়ে পিছিয়ে আসার কষ্ট নিয়েই একটা বছর কেটে গেল। সুযোগ আসলো একদম শেষ মুহূর্তে। আমি কৃতজ্ঞ পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের কাছে, অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এদের সাহায্য ছাড়া আমি কিন্তু এবছর এভারেস্টে যেতেই পারতাম না। আমার এই এক্সপিডিশনের সব ক্রেডিটই কিন্তু রাজ্য সরকারের। রাজ্য সরকারের সহযোগিতা এবং কাছের মানুষের উৎসাহ নিয়ে আবার বেরিয়ে পড়া। দেবাশিস বিশ্বাসের নেতৃত্বে আরও 4 জন, রুদ্রপ্রসাদ হালদার, সত্যরূপ সিদ্ধান্ত, রমেশ রায় এবং মলয় মুখার্জি। গত বছর এজেন্সিকে দিতে হয়েছিল 17 লাখ টাকা, এছাড়া আমার ইকুইপমেন্টের জন্য লেগেছিল 3 লাখ টাকা। এবছর নেপাল গভর্নমেন্ট পিক রয়্যালটি বাবদ পুরো $11,000 ছাড় দিলেও এজেন্সি কিন্তু পুরো 10 লাখ টাকাই নিয়ে নেয়। অল্প সময়ের মধ্যেই যাবতীয় প্রস্তুতি শুরু। 7 এপ্রিল কলকাতা এয়ারপোর্ট, আর কিছুক্ষণের মধ্যেই প্লেন উঠবে। সেই ফাঁকেই বন্ধু বান্ধব পরিবার পরিজনের থেকে শুভেচ্ছা নেবার পালা। প্লেনে সোজা কাঠমান্ডু, হাতে মাত্র একটা দিন। হোটেলে গিয়ে গোছগাছ, যাবতীয় কেনাকাটা, পারমিট আর শেষ প্রস্তুতি। April, কাঠমান্ডু থেকে ছোট প্লেনে 40 মিনিটের বিমান যাত্রা। ছবির মতো সাজানো ছোট্ট একটা এয়ারপোর্ট লুকলা, সেখান থেকে শুরু হবে এই অভিযান। 2860 মিটার উচ্চতা লুকলা থেকেই টার্গেট 8848 মিটার।
ওদিন সকাল 10টা থেকেই হাঁটা শুরু, সঙ্গী দুধকষি, মাঝে মাঝে ছোট ছোট পাহাড়ি গ্রাম আর অসংখ্য পাহাড়প্রেমী মানুষজন এই পথে চলার সঙ্গী। বারো কিলোমিটার পথ পেরিয়ে বেঙ্কার, সেখানেই নাইট স্টে। এবারে আমাদের একটাই উদ্দেশ্য ছিল, খুব তাড়াতাড়ি বেস ক্যাম্পে পৌঁছানো। তবে প্রত্যেক দিনের হাঁটা শেষে ট্রেকার সাইটের বাইরে অনেকটা সময় কাটাতাম সেখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য। 10ই এপ্রিল, বেঙ্কার থেকে 9.5 কিলোমিটার পথ নামচে বাজার। আজও চলার পথের সঙ্গী সেই দুধকষি, এ পাহাড় থেকে ও পাহাড় হয়ে এগিয়ে যাওয়া। পাহাড়কে আলাদা করেছে এই পাহাড়ি নদী, আর তাকেই জুড়েছে ছবির মতো ঝোলা ব্রিজগুলো। মঞ্জুর পর থেকে শুরু সাগরমাথা ন্যাশনাল পার্ক, অফিসে পারমিট জমা দিয়ে আবারও পথ চলা। এই প্রথম দেখা তার সাথে, মাউন্ট এভারেস্ট। দূর থেকেই বহু দূরের ওই লক্ষ্য স্থির রেখে নামচের দিকে এগোনো। সাগরমাথা, এভারেস্টের আদরে নেপালি নাম। পাহাড়ে ঘেরা সাজানো জনপদ, এক টুকরো ক্যানভাস নামচে বাজার, সেখানেই আজকের রাত। নামচেতেই ছোট মালবাহী প্লেনে চলে আসলো এই অভিযানের বাকি সরঞ্জাম। দিনের বাকিটা সময় সাক্ষী থাকলাম প্রথম সফল এভারেস্ট অভিযানের ইতিহাসের। দেখবার মতোই নামচের এই মিউজিয়াম। ১১ই এপ্রিল, নামচে থেকে ট্যাংবোচে হয়ে প্যাংবোচে, দীর্ঘ পথের ক্লান্তি দূর করে দুপাশের অসম্ভব সুন্দর প্রকৃতি। ১৫ কিলোমিটার পথ, এ পথের চেনা সঙ্গী বিখ্যাত পিক আমাদাবলাম। দুধকষিকে বিদায় জানিয়ে এবার নতুন সঙ্গী ইমজাখোলা। ঠিক 1 বছর আগে এই পথ দিয়ে গেছি, সবই চেনা, চেনা রাস্তা, চেনা পথ। তবে এবারের প্ল্যান এবারের মতো। দীর্ঘ চড়াই উতরাই পেরিয়ে প্যাংবোচে ট্রেকার সাটে রেস্ট, সাথে আড্ডা আর পরের দিনের প্ল্যানিং। ১২ই এপ্রিল, প্যাংবোচে ছাড়ার সঙ্গে সঙ্গেই দুপাশের প্রকৃতিও কেমন যেন বদলাতে থাকল। উচ্চতার সাথে সাথে কমতে থাকলো সবুজ, এখানে মিনিটে মিনিটে বদলে যায় খামখেয়ালি প্রকৃতি। 9.5 কিলোমিটার পথ পেরিয়ে আজকের নাইট স্টে ডিংবোচে। পরদিন 13 এপ্রিল, ডিংবোচে থেকে লোবুচে, পথ হবে মেরে কেটে 10 কিলোমিটার। রুক্ষ পাথুরে রাস্তার পায়ে চলার পথের রেখা ধরেই থোকলার দিকে এগিয়ে যাওয়া। থোকলায় শেষ হয়েছে
খুম্বু গ্লেসিয়ার। খুম্বুকে ডান দিকে রেখে গন্তব্য এবার লবুচে। সেই পথেই এক জায়গায় সামান্য রেস্ট। পাহাড়কে ভালোবেসে যারা পাহাড়ের কোলে চিরনিদ্রায় শায়িত, এটা তাদেরই সমাধিক্ষেত্র। আজকের রাত লবুচে ট্রেকার্স হাটে। চোদ্দই এপ্রিল, লবুচে থেকে গোরক্ষেপ। উচ্চতার সাথে সাথে বাড়ছে বরফ। খুম্বু গ্লেসিয়ারের পাশ ধরে রাস্তা চলে গেছে সোজা বেস ক্যাম্পের দিকে। আজকের পথ মাত্র 4.5 কিলোমিটার। গোরক্ষেপে এসে ব্যাগপত্র রেখে লাঞ্চ করেই সোজা কালাপাথরের টপ ভিউতে, আর সেখানেই বিখ্যাত ছবি ফ্রেমবন্দি করা। একই ফ্রেমে এভারেস্ট, নুপসে আর খুম্বু। উচ্চতার সাথে মানিয়ে নিতে গেলে শারীরিক কসরতগুলোর একান্তই প্রয়োজন। সেই ভেবেই তরিঘড়ি কালাপাথরে পা দেওয়া। এই সেই গোরক্ষেপ। গত বছর 25 এপ্রিল হঠাৎ ভূমিকম্পে খসে পড়ল পুমরি থেকে দুটো বিশাল অঞ্চল। একটা অংশ চলে গেল বেস ক্যাম্পের দিকে এবং সেখানে একসাথে 18 জন মানুষের প্রাণ নিয়ে নিল, এবং আরেকটা অংশ এগিয়ে এলো সুনামির মতো গোরক্ষেপের দিকে। তার মধ্যে আমি পড়লাম এবং 2-3 মিনিট ধরে বরফ সাঁতার কাটতে কাটতে একটা সময় দেখলাম আমি বেঁচে আছি। পরদিন 15ই এপ্রিল, এবার স্বপ্নের দেশে পা বাড়ানো। চারিদিকে বরফে মোড়া হিমালয়ের অসংখ্য চূড়ো, আর সপরিবারে মাউন্ট এভারেস্ট। যদিও বেস ক্যাম্প থেকে নিজেকে সে লুকিয়ে রেখেছে, ২০১৪ এবং ২০১৫র তাণ্ডবের পর এভারেস্টই এবার ডেকেছে। বেস ক্যাম্পগুলো সেজে উঠেছে এজেন্সিগুলোর রং বেরঙের তাঁবুতে। আকাশে ঘন ঘন উঠানামায় ব্যস্ত হেলিকপ্টার। দেশ বিদেশের পর্বতারোহীরা ভিড় জমাচ্ছেন এই স্বপ্নের সওয়ারি হতে। কেউ ব্যস্ততার নেশার টানে, কেউ বা পেশার টানে। সাগর মাথার পুজো না হলে তার ভেতরে শেরপারা কখনোই পা রাখেন না, তাই প্রত্যেক এজেন্সি বেস ক্যাম্পে জাঁকজমক করে পুজোর আয়োজন করে। পর্বতারোহণে বেস ক্যাম্পের পুজো প্রচলিত প্রথা, আর এভারেস্টের বেস ক্যাম্পের পুজো মানেই একটা বিশাল উৎসব আর আয়োজন। 15 তারিখ বেস ক্যাম্পে পৌঁছানোর পর আমরা 16 তারিখ সারাদিন ধরে ক্যাম্প সেট আপ করলাম, এবং তার ফাঁকে একটু বেস ক্যাম্পের আশেপাশের সেরাকগুলোতে আমরা একটু প্র্যাকটিস করলাম। 17তে আবার রেস্ট, 18তে পেম্বাজির তত্ত্বাবধানে খুম্বু আইসফলের মধ্যে ঢুকলাম। জীবনের প্রথমবার খুম্বু আইসফল এবং সাথে সাথে ল্যাডার ক্রসিং। অদ্ভুত অনুভূতি, দারুণ উত্তেজনা। খুম্বু আইসফল ভয়ঙ্কর, দুর্গম, রহস্যময়। ফুঁটি ফাটা চৌচির এক বিস্ময়কর হিমবাহের অংশ, যেখানে সাদা বরফের ভয়ঙ্কর সুন্দর কারুকার্যের ফাঁকে লুকিয়ে থাকে মৃত্যুর হাতছানি। এভারেস্টের পথে সবচাইতে কঠিন বাধা, যেখানে সব রকমের প্রতিকূলতা থরে থরে সাজানো। খুম্বু আইসফল বিভৎস ফুঁটি ফাটা এবং প্রচুর ক্রিভার্সে ভর্তি, এবং যখন খুম্বু আইসফল ক্রস করতাম প্রত্যেক মুহূর্তে আমাদেরকে সতর্ক থাকতে হতো। এমনকি কাশির আওয়াজ পর্যন্ত আমরা করতাম না, কারণ যে কোনো মুহূর্তে ওখানে দেয়ালগুলো ভেঙে পড়তে পারে। খুম্বু আইসফলের মধ্যে দিয়ে যখন ওপরে উঠতাম, হয়তো তখন দেখে গেছি কোনো একটা ফাটল 2 ফুট থেকে 3 ফুট। যখন নামছি 2 দিন পর, তখন দেখছি সে ফাটলটা কখনো 6-7 ফুট হয়ে গেছে। কখনো দেখতাম যে ফিক্সড রোপ চাপা পড়ে গেছে বরফ ভেঙে। এভারেস্ট ছুঁতে গেলে খুম্বুর এই মরণ ফাঁদকে রপ্ত করা জরুরি। তাই তো সর্বোচ্চ শৃঙ্গ ছোঁয়ার লক্ষ্যে দিনের পর দিন এই পরিবেশকে মানিয়ে নিতে হয়।
যে কোনো বড় মাপের এক্সপিডিশনে বারবার সেই পাহাড়ের দেয়ালে ওঠানামা করতে হয় অ্যাক্লিমেটাইজেশনের জন্য। মানে হচ্ছে ওপরের হাইটের সাথে নিজের শরীরটাকে মানিয়ে নেওয়া। এই মানিয়ে নেওয়ার প্রসেস এবারে আমরা করেছিলাম মোট 3 বার। সময় যত এগোচ্ছে ততই পরিবেশের সাথে শরীর খাপ খাইয়ে নেবার জন্য বারবার বেশি উচ্চতায় ঘুরে আসতে হচ্ছে। প্রথমে খুম্বু আইসফলের মাঝ বরাবর গিয়ে ফিরে আসা, পরে ক্যাম্প 1, সেখান থেকে ক্যাম্প 2 হয়ে বেস ক্যাম্পে ফিরে আসা, পরে আরও একবার ক্যাম্প 3 পর্যন্ত ছুঁয়ে বেস ক্যাম্পে ফিরে আসা। এভাবেই কেটে গেল সপ্তাহ 3। এবার অপেক্ষা সেই মুহূর্তের জন্য, দেখে নেওয়া ওয়েদার রিপোর্ট, সামিট ক্যাম্পে অক্সিজেন পৌঁছলো কিনা, ওপরের ক্যাম্পগুলোতে তাঁবু এবং রসদ যেতে পেরেছে কিনা, এসব মিলে গেলেই বেরোতে হবে। খামখেয়ালি আবহাওয়াতে তাঁবুতে বসে নিজেদের ধৈর্য পরীক্ষা আর গল্প হাসি ঠাট্টায় সময় কাটানো। 17ই মে ভোর রাত 2 বেস ক্যাম্প ছাড়লাম। এবার আমরা যাচ্ছি ফাইনাল বুশে। সমস্ত প্রস্তুতি শেষ, যাতায়াতে সব মিলিয়ে প্রায় 7 থেকে 8 দিন লাগবে। আমরা ভীষণ উত্তেজিত এবং ততটাই সজাগ। বেস ক্যাম্প থেকে বেরিয়ে ক্যাম্প 1 ছুঁয়ে সরাসরি ক্যাম্প 2 তে যাবার টার্গেট নিয়েই বেরোনো। ভোরের আলো তখনও ফোটেনি, রাতের অন্ধকারে ফিক্সড রোপে নিজেকে অ্যাঙ্কার করে হেড টর্চের আলোয় সতর্ক পায়ে এগিয়ে যাওয়া। খুম্বুর মরণ ফাঁদে ল্যাডার ক্রসিং, ক্র্যাম্পনের কাঁটা ল্যাডারে ফিক্সড করে বিশাল বড় বড় ক্রেভার্সগুলোকে টপকানো। সামান্য অসতর্কতাই ডেকে আনতে পারে চরমতম বিপদ। গত 1 মাসের পরিশ্রম এই পথের সবচাইতে বড় অভিজ্ঞতা। তবুও তো বিপদ লুকিয়ে থাকে বরফের ফাঁকে। ভয়ঙ্কর খুম্বু আইসফল পেরিয়ে ক্যাম্প 1 পৌঁছলাম। তারপর থেকে আমরা ওয়েস্টার্ন কুমের অপেক্ষাকৃত ইজি পথ যে যার মতোই যাচ্ছিলাম। সত্যরূপ একাই চলছিল, ফিক্সড রূপেই চলছিল, কিন্তু হঠাৎ ও এক রিভার্সে পড়ে যায়, প্রথমেই গলা পর্যন্ত। তারপর ওঠার চেষ্টা করতে গিয়ে ধস্তাধস্তি করতে করতে আরও পুরোটাই ঢুকে যায়। ওর ভাগ্য ভালো, মিনিট 15-এর মধ্যে মলয় এবং রমেশদা চলে আসে এবং সঙ্গে সঙ্গে ওকে উদ্ধার করে। সকাল 7টা নাগাদ ক্যাম্প 1 পেরিয়ে ওয়েস্টার্ন কুমের পথেই এই বিপত্তি। কুম অঞ্চলটা এক বিস্ময়কর জায়গা। এভারেস্ট, নুপসে, 3 দিকের 3 খাড়াই দেওয়াল এই জায়গাটাকে বাটির মতো শেপ দিয়েছে। কুম অর্থাৎ বাটি, মাথার ওপরে গনগনে রোদ আর বিশাল দেওয়ালে আটকে পড়েছে বাতাস। সরাসরি রোদ পড়লে মারাত্মক তেতে যায় এই অঞ্চল। আজ ক্যাম্প 2 তে বাকিটা সময়, সাথে ক্যাম্প 3 তে যাবার প্রস্তুতি। দেখে নেওয়া হলো অক্সিজেন মাস্ক এবং যাবতীয় সরঞ্জাম। 18ই মে সারাদিন রেস্ট। ১৯শে মে সকাল 7টা, এবার টার্গেট ক্যাম্প 3। ঘণ্টা 2 অপেক্ষাকৃত সহজ পথে এগিয়ে আসা। সামনেই লোৎসে পিকের দেওয়াল, পৃথিবীর 4র্থ উচ্চতম শৃঙ্গ, প্রায় 70 ডিগ্রি দেওয়াল ধরে উঠে আসা। হঠাৎই বিপদ। ঘড়িতে তখন বেলা 12টা, মাথার উপরে নীল আকাশ, ঝকঝকে রোদ্দুর, যে যার মতো চুপচাপ লোৎসে ফিসের বাধা অতিক্রম করছি। হঠাৎ 2-3 জন চিৎকার করে উঠল, মাথা তুলতেই বাঁদিকে চোখ আটকে গেল। দেখলাম অনেক উপর থেকে একজন বিদ্যুৎ গতিতে প্রায় 20 ফুট দূর থেকে নিচে পড়ে গেল, একেবারে লোৎসে ফিসের গোড়ায়। সামান্য অসতর্ক হবার জন্যই লোৎসে সামিট ক্যাম্পের ওপর থেকে সোজা নিচে পড়ে যান ইন্ডিয়ান আর্মির ওই শেরপা। লোৎসে ফেসের দেওয়ালে ক্যাম্প 3, এখানে এসেই অক্সিজেন নেওয়া শুরু করেন ক্লাইম্বাররা। ২০শে মে ভোর 3টে, ক্যাম্প ছেড়ে এবার সামিট ক্যাম্পের পথে। 70 থেকে 80 ডিগ্রির দেওয়াল বেয়ে উঠে আসা, ঘণ্টা 5 পর ইয়েলো ব্যান্ড। 7,400 থেকে 500 মিটারের মধ্যে 60 থেকে 70 মিটারের একটা হলুদ রঙের পাথুরে অঞ্চল, পুরো এভারেস্ট ম্যাসিভের চারিদিকে
এই ব্যান্ডটা দেখা যায়, এবং যখন এভারেস্ট তৈরি হয় তখন ওই হলুদ রঙের পলিটা জমে ওখানেই ওরকম একটা ব্যান্ড তৈরি করেছে। ইয়েলো ব্যান্ড থেকে কিছুটা আড়াআড়ি বাম দিকে এগোলে ডান হাতে লোৎসে পিকের নিচে লোৎসে সামিট ক্যাম্প। এভারেস্ট ক্লাইম করতে গেলে প্রথমে লোৎসে ফেস, এবং লোৎসে ফেসের ইয়েলো ব্যান্ড ক্রস করার পরে রাস্তা ক্রমশ বেঁকে গেছে বাঁদিকে। এই বাঁকের শেষে একটা শাখাগিরি সেরা আছে, সেটাই জেনেভাসপার। এই জেনেভাসপার ক্লাইম করার পর আসে সাউথ কল, যেটা আমাদের সামিট ক্যাম্প। বেলা একটার সময় আমরা ক্যাম্প ফোর পৌঁছলাম। অসম্ভব হাওয়া, আমাদের তাঁবু লাগানো ছিল না, আমরা তাঁবু খাটালাম এবং ক্যাম্পের মধ্যে ঢুকলাম। হাতে সময় মাত্র 4 ঘন্টা, তাঁবু খাটিয়ে তার ভেতরে কোনো মতে 4 জনে মিলে একটু বিশ্রাম, সামান্য জল, স্যুপ আর বিস্কিট মুখে দিয়ে। এক অজানা রাতের প্রহর গোনা শুরু। খিদে, ঘুম, জৈবিক ক্রিয়া সব ভুলে গিয়ে একটা চিন্তায় মাথার মধ্যে ঘোর লাগায় এভারেস্ট সামিট। প্রকৃতির দয়ায় এখানে মানুষ বাঁচে, এক মৃত্যুপুরী। এই জোনটাকে দেড়জন বলে। এখানে একটা মানুষ 3 দিনের বেশি বাঁচে না, এবং কমপ্লিট রেস্ট নেওয়ার অবস্থায় তার শরীরের কোষগুলো মরতে থাকে। সেই জন্য ক্লাইম্বাররা যা কিছু করে এই 3 দিনের মধ্যে করে আবার তাদের নামতে হয়। সর্বক্ষণ মুখে মাস্ক, সাথে অক্সিজেন, ভারী পোশাক, ক্র্যাম্পন আর পিঠে ব্যাগ। সন্ধে নামলেই বেরোতে হবে। মানসিকভাবে সেই চ্যালেঞ্জের মোকাবেলায় তৈরি সবাই। যেদিন আমরা ক্যাম্প 3 আসি সেদিন থেকেই অক্সিজেন নেওয়া শুরু হলো 1/2 লিটার করে, এবং ওখান থেকে ক্যাম্প 4 পর্যন্ত ওই একই রেটেই আসি। ক্যাম্প 4 এসেই আমরা 1 লিটার করে নিতে থাকি, এবং যখন আমরা ক্যাম্প 4 থেকে সামিটের উদ্দেশ্যে বেরোচ্ছি তখন আমরা বাড়িয়ে দিলাম। অক্সিজেনের ঘাটতি হলেই মৃত্যু অবধারিত, প্রত্যেকের কাছেই লিমিটেড সিলিন্ডার। সাধারণত এভারেস্ট ক্লাইম্ব করতে গেলে একজন ক্লাইম্বারের লাগে 5টা অক্সিজেন, এবং তার শেরপার জন্য লাগে 3টে। যেহেতু 2014 এবং 15-তে এভারেস্ট অভিযান অ্যাবান্ডান্ট হয়, তাই 14-র আনা অক্সিজেন 16-তে ইউজ হয়, এবং এই কারণে ওই অক্সিজেনের ছিল প্রেশার কম, তাই আমরা আরও সচেতন হয়ে আরও এক্সট্রা একখানা করে অক্সিজেন বাড়তি নিয়েছিলাম। এই বুদ্ধিটা আমাদের পেম্বাজিই দেয়। ওই অক্সিজেন সিলিন্ডারটা আমাদের এক্সট্রা হিসেবে ছিল। সন্ধে নামছে, এবার সেই চূড়ান্ত সময়। তারিখ 20 মে, ফাইনাল রাউন্ড শুরু। 7,900 মিটার থেকে 8,848 মিটারের কঠিন চ্যালেঞ্জ নিয়ে বেরিয়ে পড়া। আমরা তাঁবু থেকে বেরোলাম 6:30। ঠিক 6:30 মধ্যে আমরা রেডি হয়ে আমরা বেরিয়ে গেলাম। প্রথমে পথ 30-40 ডিগ্রি গ্রেডিয়েন্ট, তার ঠিক পর থেকে ব্যালকনি পর্যন্ত টানা 55-70 ডিগ্রি গ্রেডিয়েন্ট। তখন সবে সন্ধ্যে হয়েছে, প্রায় 7:30-8 বাজে। হঠাৎ একটা ধাতব শব্দ, মাথা তুলতেই দেখলাম একটা অক্সিজেন সিলিন্ডার এগিয়ে আসছে। মুহূর্তে ডান দিকে ঝাঁপিয়ে পড়লাম, ঠিক 2 ফুট বাঁদিক দিয়ে পড়ে গেল, ভয় পেয়ে গেলাম। আমাদের ঠিক 30-40 মিটার উপরে মলয় সত্যরূপ ছিল। পেম্বাজিকে বললাম উপরে গিয়ে একটু দেখতে, ওরাও থেমে গেছিল। আমরা কিছুক্ষণের মধ্যে ওদের কাছে এলাম, গিয়ে শুনলাম শুধু অক্সিজেন সিলিন্ডার পড়েনি, একটা বিদেশিনী ক্লাইম্বারও পড়ে গেছে। মনের জোর, অদম্য ইচ্ছে শক্তি আর সেই পাগলের মতো স্বপ্নকে আঁকড়ে ধরে দাঁতে দাঁত চেপে এগিয়ে যাওয়া। বিশাল এভারেস্টের গা ধরে বিন্দু বিন্দু স্বপ্নের সওয়ারিরা প্রাণপণে ওপরে উঠছে। ফিক্সড রোপ ধরে সেলফ অ্যাঙ্কারে, হেড টর্চের আলোয়ে নিজের দ্রুত নিঃশ্বাসে যন্ত্রের মতন। রাত 1:30টার দিকে আমরা ব্যালকনিতে পৌঁছলাম। সেদিন ছিল বুদ্ধ পূর্ণিমার আগের রাত। দারুণ মায়াময় পরিবেশ, চারিদিক সাদায় ধুয়ে যাচ্ছে। চীনের দিক থেকে 2-1টা হেড টর্চ দেখা যাচ্ছে, ওরাও ওদের স্বপ্ন পূরণ করতে আসছে। আর আমার বাঁদিকে নেপালের দিক থেকে সামিট ক্যাম্প থেকে উঠে আসছে সারি সারি হেড টর্চ। ওখানে কিছুক্ষণ ওয়েট করে আমরা সাউথ সামিটের খাড়াই দেয়াল ধরলাম। নিজেদের মধ্যে কথা বলার সুযোগ নেই, একইভাবে উঠে চলা সাউথ সামিটের খাড়াই দেওয়াল ধরে। চাঁদের আলো ভেসে বেড়াচ্ছে দুধ সাদা বরফের ওপর। শরীর আর মনের জোরকে এক করে গিয়ে চলা গোটা রাত ধরে। একটা সময় ভাবতে আরম্ভ করলাম আমরা খুব ভোরবেলা পৌঁছে যাবো না তো, ভয় পেয়ে গেলাম। কিন্তু দেখলাম যখন সাউথ সামিটের মাথায় হালকা আলো ফুটে গেছে, তার মধ্যে আমরা ওই
গিরিশিরা দিয়ে এগিয়ে যাচ্ছি। এখান থেকে প্রায় 1.5 ঘন্টার পথ। রিজ ধরে সাবধানে এগোনো, বাদিকে নেপালের 7-8 হাজার ফিটের খাড়াই ঢাল, ডান দিকে চীনের দিকে 10-12 হাজার ফুটের ঢাল নেমে গেছে, একেই বলে খানসুন ফেস। তখন ভোরের আলো বেশ ভালোভাবে ফুটেছে, আমরা রিজ বরাবর ক্রমাগত এগিয়েই চলছি। বারবার লক্ষ্য রাখছি যে কখন আসবে হিলারি স্টেপ। ডান দিকের আকাশে তখন সূর্য উঠছে এবং চলছে মেঘের মধ্যে রঙের খেলা। গিরিশিরা বা রিজ ধরে ক্রমাগত এগিয়ে যাওয়া, ডান দিকের আকাশে সূর্য উঠছে আর গোটা এভারেস্টের ত্রিকোণ ছায়া বাঁদিকের বিশাল অঞ্চলে ছড়িয়ে পড়েছে, আর নিচে 6,500-7,000 মিটারের পিকগুলো মেঘের ওপরে উঁকি দিচ্ছে। কিন্তু কোথায় হিলারি স্টেপ? তারপরেই তো সামিট। হঠাৎ দেখলাম বেশ কিছু প্রেয়ার ফ্ল্যাগ এবং 10-12 জন লোক, এটাই তো সামিট। চীনের দিক থেকে উঠে এলো 2 জন, তাহলে হিলারি স্টেপ। আসলে এবছর প্রচণ্ড স্নোফল হওয়ার জন্য হিলারি স্টেপ স্নোতে ঢেকে গেছে, আমাদের ক্লাইম্ব করতে কোনো অসুবিধাই হয়নি। প্রথমে জাস্ট বিশ্বাস হচ্ছিল না, এটাই সামিট, পৃথিবীর সর্বোচ্চ বিন্দু। মাথার ওপর ঘন নীল আকাশ, মেঘের ওপরে এক স্বর্গে দাঁড়িয়ে স্বপ্ন পূরণ, চারপাশে একে একে দাঁড়িয়ে মাকালু, নুপসে, লোৎসে, চৈয়ু, পুমরি, আরো কত কত পিক। সমতল থেকে দিনের পর দিন যে স্বপ্ন দেখা, আজ তাকেই সত্যি করে ছুঁয়ে দেখা। যে স্বপ্ন গত 17 বছর ধরে দেখে এসেছি, সেই স্বপ্ন এখন আমার হাতের মুঠোয়। অসম্ভব সুন্দর প্রকৃতি, সে প্রকৃতি ভাষায় প্রকাশ করা যায় না। খুব মনে পড়ছিল আমার ক্লাব, আমার রায়দিঘি, আমার সোনারপুর, আমার ওয়েস্টবেঙ্গল পুলিশ ও আমার পরিবারের কথা। প্রমাণ হিসেবে কিছু ছবি তোলা আর 2 চোখ ভরে পৃথিবীকে দেখা। ইচ্ছে, স্বপ্ন, ভাগ্য, টাকা পয়সা, পরিশ্রম, মনের জোর সব লাগে এখানে আসতে। মিনিট শতকের মধ্যে আনন্দের রেশ হারিয়ে গেল। মনে পড়ল আমাদের নামতে হবে, বেস ক্যাম্প পর্যন্ত সুস্থভাবে না নামতে পারলে কখনোই নিজেকে সফল বলতে পারবো না, তাছাড়া অক্সিজেন খুব লিমিটেড। মনে পড়ে গেল বিখ্যাত সেই উক্তি, গেটিং টু দ্য টপ ইজ অপশনাল, গেটিং ডাউন ইজ ম্যান্ডেটরি। 21 মে হয়ে থাকলো জীবনের সবচাইতে স্মরণীয় দিন। এবার ক্যাম্প ফোরে নামা শুরু, রাতের বিপদগুলোকে দিনের আলোয় দেখতে দেখতে। সেদিন বিকেলে ক্যাম্প ফোরে নেমে আসা, তারপর রেস্ট। 22 তারিখ সোজা ক্যাম্প টুতে, 23-এ বেস ক্যাম্প। আজকের দিনে আমি বলতে পারি আমি এভারেস্ট অভিযানে সফল, কিন্তু কখনো বলবো না যে আমি এভারেস্ট জয় করে এসেছি। এভারেস্ট প্রকৃতি চাইলেই তবে তাকে ছুঁয়ে আসা যায়, কারণ সে ছিল, আছে, থাকবে, তাকে জয় করা যায় না। শুভেচ্ছার বন্যায় ভাসবার উপক্রম, অফিস, বাড়ি, ক্লাব, বন্ধুরা সবাই তখন অপেক্ষা করছে। বেস ক্যাম্পে গোজগাছ করে বেরোতে হবে, পাহাড়কে নিয়ে স্বপ্ন দেখা, পাহাড়কে নিয়ে ভালোবাসা, পাহাড়কে নিয়ে পাগলামো বা বেঁচে থাকা। তাই জীবন, মৃত্যু, সাফল্য, ব্যর্থতা এগুলো বড়ই আপেক্ষিক। এত আনন্দের মাঝেও সবার মনের কোণে কয়েকটা মুখ বারবার ভেসে উঠছে, গৌতম ঘোষ, পরেশ নাথ, সুভাষ পাল, এত বছরের পাহাড়ের সঙ্গী ওরা। এবারও এই যাত্রাতে ওরাও ছিল, পরেশ দা, সুভাষের মতো মুখ চোড়া পাহাড় প্রেমীদের সঙ্গে ছিল পাহাড় পাগল গৌতম দাও। বেস ক্যাম্পের কত মুহূর্ত এই সেদিনও তো একসাথেই কাটিয়েছি, তবুও তো শেষ রক্ষা হলো না। নীল বরফের ঠান্ডায় একরাশ পাহাড়ের স্বপ্ন নিয়ে ওরা পাহাড়ের কোলেই ঘুমিয়ে পড়ল। আসলে খুব পাহাড় ভালোবাসত, তাই হিমালয় ওদের কাছের করে নিল সেই স্বপ্নটাকে বাঁচিয়ে রেখে। মাউন্টেনিয়াররা একটা পিক ক্লাইম করে ফেরার পথে আরেকটা পিকের স্বপ্ন দেখে, আমিও তার ব্যতিক্রম নই।
এভারেস্টের সাফল্য আমাকে আরও বড় স্বপ্ন দেখতে শিখিয়েছে। তবে সেই স্বপ্নের কথা আজকে থাক, পরে হবে।